এইবার সূর্য থিয়েটারের ভ্রাম্যমানের মঞ্চক কপাবলে সাজু হয়েছে বিশেষক মৃদুল ভূঞা। আর মিয়া এই আখড়া মঞ্চত আখড়াত উপস্থিত আছো, যে ইয়াত সূর্য থিয়েটারের আখড়া হয়ে আছে, আর ইয়াতে মই উপস্থিত আছো। আমার সূর্য থিয়েটারের কলা কুশলী সকল আছে, আর মোর মৃদুল ভূঞা আছে। বিশেষক এইবার দেখি যে আপনার যা ভিডিও ভিডিও বিশেষ করে একটা ভাইরাল হয়েছে, 15 সেকেন্ডের মাত্র ভিডিও, কিন্তু এই বিশেষভাবে ভাইরাল হয়েছে, প্রথমতে এই কথা পাতি। আসলে আমি কেবা কেবা এনেকা হয়, কোনো চিন্তা নকরা কোনো আশা নকরা কিছু কাম বা কথা মানুষ সম্মুখে আহি পড়ে। আমি রিহার্সেল করে থাকতে, হ্যাঁ, অভিজিৎ ভট্টাচার্য আসছিল, রিহার্সেল করে থাকতে আমার একটা অল্প বেলেগ ধরনের সিন আছে, সেই দৃশ্যটোর অকমান 15 সেকেন্ড, জাস্ট 15 সেকেন্ড, ভৈরবে আমার ভৈরবজ্যোতি ভূঞা অভিনেতা আমার লগৰে, তেওঁ এনেই করে পেলায় এৰি দিছিলে সোশ্যাল মিডিয়াত। কিন্তু আমি কল্পনাও কৰা নাছিলোঁ 15 সেকেন্ডের মাত্র একটা সৰু ভিডিও, মই তাল বজাই থকা আপনাদের দেখব, স্ক্রিনত চাগে দেখব আপনাদের, সেই ভিডিওটোৱে দুদিন কমপ্লিট হৈ গ'ল, প্রায় 2,40,000 মানুহে অলরেডি চাইছে, আৰু দুপদ দুপে বহুত আগবাহি গৈছে। আর আমার একটা গান যেটো মুকেশুয়ে গানিছে, আপনাদের দেখিছে চাগে, প্রত্যক্ষ করেছে অসম রাইজে, যথেষ্ট দর্শক সৃষ্টি হয়েছে, সৃষ্টি করেছে গানটোয়ে। গতি আমি নিজেও ভাবা নাছিল যে কিয়, আজিও নাজানো যে এই 15 সেকেন্ডের ভিডিওটো কিয় ইমান তরপার লগাইছে, হয়তো মানুষ কিবা একটা তার আবেদন পাইছে, হয়তো কিবা একটা আশা দেখিছে। আর দেখা যায় যে ভ্রাম্যমান থিয়েটার যদি চাবলে হয় প্রত্যেকের একটা লক্ষ্য হয়, বিশেষক এজন এক্টর, কোনজন এক্টর কোনখন ভ্রাম্যমান থিয়েটারত আছে বিশেষক একটা লক্ষ্য হয়, আর সেই আপনার সেই লক্ষ্যটা পূরণ করার ক্ষেত্রে কেন ধরনের আগবাড়ে? নয় আমার ভ্রাম্যমান থিয়েটার এখন আমি যেতেই আমি সোমাই পড়ো, এটা আজি মই থিয়েটার সূর্যর প্রেক্ষা মানে যেটা ক্যাম্পত সোমাই পড়ছো বা যেটা মই চুক্তিবদ্ধ হয়েছো, তেতিয়াপরা মোর নহয় প্রতিজন আর্টিস্টর এটাই চিন্তা হয়, মই থাকা থিয়েটারখন কেনেকৈ আমি আগবাই নিব পাৰো। আমি তেনেকৈ কাম করো, আমি তেনেকৈ আমি সপোন পুহি আমি হেঁপাহেরে আহো ইয়ালৈ, যে মোর এতিয়া শয়নে সপনে এটা কথা, মই থিয়েটার সূর্য কেনেকৈ আমার গ্রুপটোর লগত লগ লাগে, আমার গ্রুপটি কিন্তু বলিষ্ঠ একটা গ্রুপ, আপনাদের দেখবই উধরপরা মূধলে গোটেই অভিনেতা অভিনেত্রীক, আর ইয়াত আমি যেখিনি বস্তু বিচারিছো প্রযোজকে আমাক প্রতিনিয়ত আমাক খবর লৈ আছে, আমাক দিছে ম্যানেজমেন্টের মানুষখিনি, আমার সবতকে ডর কথা আমার যেখানে মিউজিকের মানুষ গোটেইবিলাক লগ লাগি এখন নাটক করার যে সদিচ্ছ আমার সততায় করেছো, এ আমার ফুলফিল হবলে গৈ আছে, আর মানুষে চাবলে আহে, ডেফিনেটলি চাবলে আহে, অভিনেতা বাছে, কেতিয়াবা নাটক বাছে, কেতিয়াবা থিয়েটার বাছে। আপনি যদি মোক প্রশ্ন করে যে আপনার চাবলে আহে নাকি, আপনাদের জানে মোক মানুষে একটা অভিধা দিছে ট্রেজেডি কিং বলে, মোক হয়তো আহে, মোকো চাবলে আহে, মোর থাকা সহস্রজনক চাবলে আহে, কিয় চাবলে আহে, মই কি রাইজক আশা পূরণ করব পারো সে মানে নিজে নাজানো, হয়তো কিবা কিবি আশা পূরণ হয় সেখানে আহে, আর মানে আশা করি এবারও থিয়েটার সূর্যটা ব্যতিক্রম নহয়, একটা সুন্দর পরিবেশত আমি নাটক করিম। ইতিমধ্যে আমার প্রযোজক, আমি তেখেতর নামটো প্রযোজক হিসাবে আমি কবলগিয়া বাধ্য হোক, কিন্তু আমার সত্যি একেবারে ঘরুয়া খুব বন্ধুত্ব সুলভ মনোভাবে থাকে, গতি আমি খুব সুন্দর প্রচেষ্টার আগবাড়িছো, তিনখন নাটক লৈছো, মই কৈ দিছো তিনখন নাটক, যে তিনখন নাটকের দুখন হল অভিজিৎ ভট্টাচার্যর, এখন হল যার নামটো অকন ব্যতিক্রম, ফুলসজ্জাত জুই, সচরাচর ফুলসজ্জাত মরম থাকে, আবেগ থাকে, সপোন থাকে, হেঁপাহ থাকে, কিন্তু আমার আছে নাটকখান ফুলসজ্জাত জুই, জুই জ্বলিব, আর এখন নাটক আছে উদীয়মান নাট্যকার নতুনকে খুব ভাল নাটক লিখেছে সি প্রশান্ত মেনা, তার আছে নাটকখনের নাম কারাগারত কলিজা, নামটো অকান বেলেগ ধরনের, কলিজা কারাগারত কেনে কলিজা কত থাকে, বুকুত থাকে, কিন্তু প্রশান্ত মেনাই কলিজাটো কারাগারত হয়ে পেলায় কিবা এটা করব বিচাৰিছে, আজিপর আমি গম পাম, আজি আমি আরম্ভ করিম। আর এখন নাটক তো জানি সর্বজন খুব বিস্তারিত, আর সর্বজন গম পাইছে নাটকখনের নাম হল মুকেশুয়ে কান্দিছে, সেই নাটকখনের কিছু অংশ তো রাইজর মাজলে গুছিয়ে গেছে, আপনাদের গম পাইছে, তার ভিডিও তার গানে মানুষ মোহিত করেছে, গতি এখিনিয়ে কলো থিয়েটার সূর্যর উত্তরোত্তর কামনার কারণে আমি যান কষ্ট করবো লাগে সিমান কষ্ট করি বলে আছো, আজি আমার লাইখুটা স্থাপন হয়েছে একদম পুরা হোলা হরিধ্বনি নিয়ম মাঙ্গলিক কার্যসূচীরে আমার লাইখুটা স্থাপন করেছো, যুদ্ধগৃহী মনোভাবে আগবাড়িছো, দেখা যাক আমি যুদ্ধ করিম, যুদ্ধ নহয় আমি নাটকের যুদ্ধ করিম, আমি খুব ভোকাতুর মানুষবিলাক নাটক করার বাবে ভোকাতুর। নিশ্চয়কৈ আমার লগত প্রযোজক আছে মুনীন্দ্র বর্মন, তেখেতে যথেষ্ট কষ্ট করে আসলতে এই থিয়েটার করে আছে, আমি আগরপরাই দেখি আইছো তেও যথেষ্ট কষ্টরে থিয়েটারের যে এই থিয়েটার যাত্রাত তেও সদাই আছে, কি কব আজি তিনখনকৈ আপনি নাটক লৈ আগবাড়িছে? পূর্বতে মই
অসমৰ মোৰ শ্ৰদ্ধাৰ যিটো দৰ্শক ৰাইজ, সেই দৰ্শক ৰাইজক মই এইবেলি 2023-24 বৰ্ষৰ যি মোৰ নাটকলৈ মই যাত্ৰা আৰম্ভ কৰিম, সেই দৰ্শকখিনিক মই পোনপ্ৰথমে মোৰ মোৰ তলফৰ পৰা আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ, স্বাগতম জনাইছোঁ। আহক থিয়েটাৰ সূৰ্যল আহি পেলাই আমাৰ নাটক উপভোগ কৰক। তিনিখন নাটক, নাটক তিনিখনৰ কথা আমাৰ ভূঞা ডাঙৰীয়াই ক'লেই। গতিকে কথাটো হৈছে কি যে এতিয়া আমি তিনিখন নাটকৰ কথাটো আমি ক'ব নোৱাৰিম, এইকাৰণে যিহেতু আমাৰ এখন নাটক আমাৰ সম্পূৰ্ণ হৈছে, বাকী দুখন আমি মেলাই আনি আজি এখন মেলিম। কিন্তু এটা কথা মই প্ৰযোজক হিচাপে মই এইটো ক'ম যে এটা মোৰ বদনাম আছে প্ৰযোজকখিনিৰ, এই কিছু বছৰ আগৰ পৰা এটা হৈছে যে আমি এখন নাটক বেছি গুৰুত্ব দিওঁ, এখন নাটকে আমি আগবঢ়াই নিওঁ। তেনেকুৱা নহয়, আমি তিনিওখন নাটকে সমভাৱে আমি আগবঢ়াই নিওঁ। গতিকে সেইখিনিত মই আজিলৈ কৃপণালী কৰা নাই আৰু এই বুলিও নকৰোঁ। দৰ্শক ৰাইজে যোনখন ভাবে, আহ্বায়ক কমিটিৰ যোনখন ভাবে যে এইখন মোৰ ফাৰ্ষ্ট ডে ড্ৰামা হ'ব, এইখন ছেকেণ্ড ডে হ'ব, দিব পাৰিব, সেইটো মোৰ ফালৰ পৰা মই কোনো ধৰণৰ কৃপণালী নকৰাকৈ তিনিওখন নাটক মই দৰ্শক ৰাইজৰ আগলৈ মই উলিয়াই লৈ যাম। এটা ঘৰ দিছে, দুটা ভাই দিছে, এজনী বোৱাৰী দিছে, এটা ভাল চাকৰি দিছে, তোমাৰ দৰে এজন ধুনীয়া কইনী দিছে, ভগৱানে দিয়ে এটা। তেতিয়া কিন্তু যিখিনি দিছে সেইখিনি কিন্তু কাহিলে গুচি যাব। শুনিলা কি কলে, নিজকে ধুনীয়া কলে, 10,000 টকা খৰচ কৰি থৈ আহিছা, কি খেলাইছা, 10-12 টকা কেতিয়াবা নিজৰ মুখত খৰচ কৰিছা, মাই কৰা, আৰু মাই কৰা কাৰণে তোমাক মানুহে ধুনীয়া বুলি ধ্বংস কৰি নিজৰ গাত মোৰাৰ পাখি গুজি থৈ আহিছে। কিয় দিনটো মোৰ বান্ধৱীৰ ল'ৰা ছোৱালীবোৰো কলিং স্কুলত পঢ়ে, এনেও সিহঁত আহিলে যে ইমান জেমেলা হব নহয়, এইবোলে স্কুল, এইবোলে টিউচন, এইবোলে টিফিন, আপুনি নিজেই ল'ৰা ছোৱালী এটা জন্ম দি লওক, তাৰ পাছত সিহঁতক সম্ভালাৰ কথা ভাবিব। নমস্কাৰ, মই পল্লৱী, সকলোকে নমস্কাৰ জনাইছোঁ আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে। আমাৰ থিয়েটাৰ সূৰ্য এবাৰ তিনিখন খুব ধুনীয়া নাটক লৈ পেলাই আগবাঢ়িছে, মৃদুলাই ক'লে, আমাৰ মুণ্ডাই ক'লে, গতিকে দৰ্শক ৰাইজে নিশ্চয় খুব সুন্দৰ সোৱাদ পাব। এখন নাটক হৈছে আৰু খুবেই মননশীল নাটক, হৃদয় চুই যাব। আমাৰ মৃদুল দাদালৰ প্ৰতি, মুণ্ডাই আমাৰ সকলো ফালৰ পৰা সহায় কৰিছে আৰু
প্ৰত্যেকেই বৰ ধুনীয়া ধুনীয়া কাম কৰিছে। এইখন নাটক এনেকুৱা এখন নাটক, ওপৰে ওপৰে কৰিব পৰা নাটক নহয়, আপুনি গভীৰলৈ যাবই লাগিব। আৰু আমি অভিনেতা অভিনেত্ৰী যিমান গভীৰলৈ যাম, আমি আশা কৰিছোঁ আমাৰ দৰ্শক ৰাইজেও সিমান গভীৰলৈ যাব। আৰু বাকী দুখন নাটক মুকুলামহে, আমি যিহেতু গমেই পোৱা নাই এতিয়ালৈকে, সেই দুখন নাটকো নিশ্চয় খুবেই সুন্দৰ হ'ব। আৰু সকলো দৰ্শকক আহ্বান জনাইছোঁ আমাৰ থিয়েটাৰ সূৰ্যৰ বা নাটক চাবলৈ আহক, আমি আপোনালোকক ভাল নাটক দিবলৈ চেষ্টা কৰিছোঁ। সকলো কলা কুশলী আছে আৰু যথেষ্ট কৰিছে, কষ্ট কৰিছে, দিন ৰাত কষ্ট কৰি আছে। আপোনাৰ পৰিচয়টো আৰু কেনেধৰণে কষ্ট কৰিছে? নমস্কাৰ, মই গীতাঞ্জলি বৰা, সমূহ অসমবাসীক আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে মোৰ সেৱা জনাইছোঁ। এইবাৰ থিয়েটাৰ সূৰ্যই তিনিওখন সুন্দৰ নাটক অসমৰ ৰাইজক উপহাৰ দিব। তিনিওখনে ব্যতিক্ৰমধৰ্মী নাটক, বহুত সুন্দৰ নাটক। আৰু আটাইতকৈ ভাল লাগিছে এজন নিষ্ঠাবান প্ৰযোজকৰ তত্ত্বাৱধানত কাম কৰি খুব মই সুখী হৈছো। আৰু যথেষ্ট আমি কষ্ট কৰিছো সকলোৱে। ডাক্তৰ নাভাবিলে তো বেমাৰ আজাৰ নহব। আৰে বেমাৰটো এনেকুৱা বস্তু নহয়, বেমাৰে কেতিয়াবা ডাক্তৰকো পেচেণ্ট বনাই পেলাব। মই এটা কথা কি জানো, এটা কথা বুজি পোৱা নাই, পৰিবাৰৰ কেছটোৱে মই বুজি পোৱা, চিন্তা নকৰিবি, বেডত শুৱাই থৈ দিছো, অকণমান ৰেষ্ট কৰিলে ভাল পাই যাব। মই এটা কথাহে বুজি পোৱা নাই জানো, দুয়োৰে মাজত ইমান ভাল পোৱা, ইমান মৰম, এই মৰমৰ সাক্ষী হবলৈ এতিয়ালৈকে ওপৰ যেনে তহঁতৰ মাজলৈ কাকো পঠিওৱা নাই? ঐ নহয়, জনসংখ্যা বৃদ্ধি হয় বুলি ভয় খাইছে চাগে, ভাবিব পাৰে যে সঁচা মৰমবিলাক সঁচা হৈ থাকক, সঁচা মৰমৰ সাক্ষী প্ৰমাণ একোৱেই নালাগে। আমি আকৌ যাম মৃদুল ভূঞাৰ ওচৰলৈ, আৰু কিছু কথা পাতিম, কিছু আমি আৰু কথা পাতিব বিচাৰিছোঁ, কি ক'ব আছে? ক'বলৈ এটা কথাই কওঁ, আমি অলৰেডি আপোনালোকৰ লগত প্ৰায় বহুত সময় কটালোঁ, খুবেই ভাল লাগিলে। আমাৰ মনৰ কথাবিলাক আপোনালোকে ৰাইজৰ মাজলৈ উলিয়াই দিয়াৰ, আমাৰ যিখিনি নাটকৰ বাৰ্তা, এখন থিয়েটাৰৰ যিটো বাৰ্তা ৰাইজৰ মাজলৈ উলিয়াই নিব লাগে, তাৰ কাৰণে উলিয়াই নিয়াৰ কাৰণে আপোনালোকক মোৰ ফালৰ পৰা আন্তৰিক মই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এটা কথা আমি ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ নাটকখন অলৰেডি সংগীত দিয়া হৈ গৈছে, আৰু সংগীত দিছে আপোনালোকে শুনি ভাল পাব অসম ৰাইজে, যাক সুৰসাগৰ বুলি কোৱা হয়, দীপক দা বুলি আমি মাতোঁ, গতিকে দীপক বৰুৱা, তেওঁ সুন্দৰভাৱে মিউজিকটো দিছে আমাক, সংগীতত ইয়াত দিছে। আৰু আমাক সংগীত দিয়াৰ সময়ত সকলো সহায় কৰিছে, আমাৰ চাউণ্ডে সহায় কৰিছে, চাউণ্ডৰ হিমাংশু আছে, বাকীখিনি গোটেইখিনি সহায় কৰি এটা সাংঘাতিক ধৰণৰ মিউজিকেল এটা ৱৰ্কছ হৈছে, মিউজিকেল এটা কাম হৈছে, যিটো মানুহে নাটকৰ কোঁহে কোঁহে নাটকৰ অংগে অংগে দেখিবলৈ পাব। গতিকে মই শেষত এটা কথাই কওঁ যে আমি সদায় আশাবাদী, আমি আশা দেখোঁ, সপোন দেখা মানুহ, সপোন নেদেখিলে মানুহ কেতিয়াও আগবাঢ়ি যাব নোৱাৰে। আমি সপোন দেখিছোঁ আৰু বাস্তৱলৈ আমাৰ বৰ বেছি দিন নাই, আহক আমাৰ সপোনবিলাক আপোনালোকৰ মাজলৈ বাস্তৱ আকাৰে লৈ যাবলৈ আমি মাত্ৰ কেইটামান দিন, অহা 16 আগষ্টত আমি কিন্তু ৰাইজৰ মাজলৈ ওলামে, আমি ৰাইজৰ মাজলৈ ওলাম, আমাৰ হাতত খুব কম সময় আছে, এবাৰ যুদ্ধং দেহি মনোভাৱে আমি ওলাইছোঁ। আপোনালোকক সকলোকে মোৰ ফালৰ পৰা আন্তৰিক শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ, অসমৰ ৰাইজক আহ্বান জনাইছোঁ, আহক নাটক চাবলৈ আহক, আহ্বায়ক কমিটিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ, থিয়েটাৰখন জীয়াই ৰখাত আপোনালোকৰ যি অৰিহণা সেয়া সদায় আমি স্বীকাৰ কৰিম। আৰু এখন থিয়েটাৰ, এজন অভিনেতা, এখন নাটক, এটা মাধ্যম জীয়াই ৰখাৰ কাৰণে ভগৱানস্বৰূপ যিখিনি দৰ্শক, সেই দৰ্শকক আমি থিয়েটাৰ সূৰ্যৰ ফালৰ পৰা সেৱাৰে নিমন্ত্ৰণ জনাইছোঁ, আহিব নাটক চাব। নাটক চোৱা আৰু নাটক কৰাৰ মাজত তাৰ সম্পৰ্ক স্থাপন হয়, যিটো সম্পৰ্কত যোগে যোগে থাকিব, তাৰে কামনা কৰিছোঁ। পুনৰবাৰ আপোনালোকৰ মোৰ ফালৰ পৰা আন্তৰিক সেৱা জনাইছোঁ। আমাক প্ৰথম শ্ব'টো আমাৰ ইয়াতে হ'ব, না ৰাউলিতে হ'ব, ৰাউলি ফিল্ডখনৰ নাম কি? ৰাউলি হাটখোলাত আমি প্ৰথম 16 তাৰিখে আমি নাটক আৰম্ভ কৰিম, সকলোকে নিমন্ত্ৰণ জনাইছোঁ। আমি এতিয়া ব্যস্ত হৈ যাম, আমাৰ প্ৰযোজক মহোদয় সম্পাদকসকলে ৰাইজক নিমন্ত্ৰণ জনাব, আৰু আপোনালোকেও আমাৰ হৈ অসমৰ ৰাইজক ক'ব আহক নাটক চাবলৈ আহক, ৰাউলিৰ সেই হাটখোলালৈ আহক, 16ৰ পৰা 22 তাৰিখলৈকে, না 16ৰ পৰা 22 তাৰিখলৈকে আমি কি কি কৰিছিলোঁ ৰাইজক দেখুৱাম। এনেদৰে থিয়েটাৰ সূৰ্যত মঞ্চ কপাবলৈ সাজু হৈছে মৃদুল ভূঞাই, আৰু লগতে
তেওঁৰ লগত থাকিব, সকলো কলা কুশলীয়ে এইবাৰ মঞ্চ কপাব আৰু আপোনালোকে আহক থিয়েটাৰ সূৰ্য চাবলৈ আহক, প্ৰতিজন লোকেই আহক।